তুমি এই কথা বলছো? হ্যাঁ বলছি বলছি। এই বংশের ছেলে যার তার সাথে বন্ধুত্ব করা মানায় না। এতদিন ধরে তুমি আমাকে কত ভালোবেসেছো বলো? তুমি ভালো মা, তোমরা সবাই আমাকে কত আদর করেছো। তোমাদের সবার অনেক আদর পেয়েছি রাজিমা, কিন্তু আজ আজ আমি এমন কি করলাম রাজিমা যে তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ? লগ্না, এই কেন রে তুই সব সময় মুখে মুখে এভাবে তর্ক কেন করিস বলতো? ওরে বাবা, তোকে এই বাড়িতে কেউ ভালোবাসেনি, তুই যেটা পেয়ে এসেছিস না তাকে করুণা বলে। এই বাড়ির প্রত্যেকটা মানুষ তোর উপর করুণা দেখিয়েছে। আর এই কথাটা আমি তোকে আগেও একদিন বলেছিলাম, খেয়াল পরে? তাই রাজিমা, তুমি কোনোদিন ভালোবাসোনি আমায়? আমার হাতে ফুল না নিয়ে নাকি তোমার পুজো হয় না? আমার হাসি মুখটা না দেখলে নাকি ভালো মার দিন কাটতে চায় না? এইগুলো কি ভালোবাসা নয়? নকুল, আর একটা কথাও শুনতে চাই না আমি। মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাও। মনে রেখো, আর কোনোদিন তোমার মেয়ের এখানে আসার দরকার নেই। বাবা না, বাবা না, বাবা তুমি কেঁদো না বাবা। যে বাড়িতে তোমার চোখের জল এইভাবে পড়লো, না বাবা সে বাড়িতে আমি নিজে আর কোনোদিন আসবো না, কোনোদিনও আসবো না। মা দেখছেন আপনি, ওই ছোট জাতির মেয়ে কিনা আপনার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে এতগুলো কথা বলে যাচ্ছে, এতখানি স্পর্ধা বেড়েছে মেয়েটা দেখলে আপনি? মাফ করিবেন কথা মা, ওরে ওরে মাফ করিবেন, বাচ্চা মেয়ে ওরে মাফ করিবেন। আপনাদের দয়াতেই ওরে আমি স্কুলে পাঠিয়েছি, অনেক লেখাপড়া শিখেছে আমার মেয়ে, অনেক লেখাপড়া শিখেছে, কিন্তু এইটাই ও এতদিনে শিখতে পারে নাই যে ওর বাবা একটা গরিব মালি। ওরে মাফ করি দেন কথা মা, ওরে মাফ করি দেন, ক্ষমা করি দেন। চল মা, আয় আয় মা। আমি নিশ্চিত এই সেই মেয়ে, এই মেয়ের মধ্যে সারল্য আছে, দৃঢ়তা আছে। এই মেয়েই পারে অশুভকে প্রতিহত করতে। কিন্তু চন্দ্রকলা দেবী আজ এত বড় ভুলটা করলেন। যা চেয়েছিলাম তাই হলো। লগ্নার এই বাড়ির চৌহদ্দি পেরোনো একেবারে বন্ধ। এইবার শ্যামলীকে সূর্যর সঙ্গে জুড়ে দেবার শেষ চেষ্টাটা আমাকে করতেই হবে। বাবা বাবা আর কেঁদো না বাবা, বাবা এসব কথা আমার শুনতে হবে, আমি তো ভাবতেও পারতেছি না। বাবা আর কেঁদো না বাবা, থামবো বাবা। কেন, শান্তি পেলি তো এবারে? আমি তোরে পই পই করে বলেছিলাম, কিন্তু আমার কথা কানে তুলিসনি, আর দাদা তুমিও তোলনি। বড় লোকের বাড়িতে খাবার ফল এখন হাতে নাতে পেলি তো? পিসি পিসি পিসি, সূর্য তো আমার বন্ধু ছিল বলো, ও বাড়িতে তো সবাই আমায় কত ভালোবাসত, তাহলে তাহলে আমি এমন কি অন্যায় করলাম বলো তো? লগ্না, বড় লোকেরা কখন কার সাথে বন্ধুত্ব করে আর কখন কারে ছুঁড়ে পেলে দেয় স্বয়ং ঈশ্বর জানেননি। নন্দা রে, সবই আমার ভাগ্য বুঝলি, আমার ভাগ্যের ফল। গরিব মালির ঘরে জন্মেছি, নিচু জাত, ছোট জাত, সারা জীবন ধরে যে আরো কত কথা আমারে শুনতে হবে, এইভাবে জীবন কাটবে আমার।
না বাবা, বাবা এইভাবে বলো না বাবা। এসব ছোট জাত বড় জাত এগুলো কিচ্ছু হয় না। রাজিমা যখন আমাকে আদর করে কাছে টেনে নিত, যখন ও বাড়িতে আমায় নিয়ে যাওয়া ফুলেই পুজো হতো, তখন তো কেউ এসব বড় জাত ছোট জাত এগুলোর কথা ভাবত। তাহলে আজ আজ হঠাৎ যে জিনিসটাই এত বড় হয়ে গেল। রাজিমার একবারও ভালোবাসা আদর যত্ন কিছুই মনে পড়ল না। এখন এসব বলে কি লাভ লগ্না? কি লাভ এখন? এই যে স্কুলে গিয়ে বড় বড় কথা শিখতেছিস, এই যে দুবেলা খেতে পড়তে পাস, মাথা গোজার ঠাই পেয়েছিস, সব কিন্তু ওই বড় লোক বাড়ির জন্যই। হ্যাঁ, আসলে তুই ওদের কাছে মালির মেয়ে ছিলিস, আছিস আর থাকবি। মালির মেয়ে হয়ে থাকতে আমার কোনো লজ্জা নেই। আমি আমি জানি আমার বাবা কেমন। আমার বাবা কোনো দিন আমাকে কোনো কষ্ট পেতে দেয়নি। তাতে ও বাড়িতে ওরা আমাকে নিয়ে কি ভাবলো না ভাবলো এগুলো নিয়ে আমার কিচ্ছু এসে যায় না। সবই মানতেছি রে মা, সবই মানতেছি। কর্তা মা আমারেও বিশ্বাস করে, তোরেও কত ভালোবাসে, কিন্তু সেই কর্তা মা তোরে নিয়ে আমার এই সব কথা শোনালো। আমি তো এইটাই মানতে পারতেছি রে, আমার যে কি ব্যথা, কি যে কষ্ট। দাদা মানতি শেখো, যত তাড়াতাড়ি মানতি পারবে তত ভালো। বড় লোকের সঙ্গে বন্ধুত্ব করলে অপমানটুকু সহ্য করতে হয়, সেইটুকু গায়ে না মাখলেই ভালো। খাবার রইল, ইচ্ছে হলে খেয়ে নিও। বাবা বাবা আর কেন না, এবার ওঠো ওঠো, খেয়ে নেবে চলো। না আমি খাবো না, খাবো না মা, আমার খিদে নেই, আমার খিদে নেই। বাবা ওঠো, ও বাড়িতে গিয়ে কি বললো তা নিয়ে আমরা না খেয়ে বসে থাকবো। এসো খেয়ে নেবে চলো। আমার গলা দিয়ে নামবে না মা, নামবে না। বসো, খেয়ে নাও। আমি খাবো না রে মা, আমি খাবো না, খাবো না। এ কথা বললে হয় নাকি? ওই বাড়িতে কি বলেছে তা নিয়ে না খেলে চলবে বলো তো? একদম ভুলে যাবি না লগ্না, তোরা হচ্ছে সেই বাড়ির চাকর। আমার মনের মধ্যে যে কি হতেছে সে আমি বুঝতেছি রে মা, আমি বুঝতেছি। বাবা ওসব কথা ভেবে লাভ নেই, এখন খেয়ে নাও। আমি খাবো না মা, আমি খেতে পারবো না, পারবো না। বাবা আমি বলছি খাও, খাবে না খাও। আজ আপনি বড় ভুল করলেন চন্দ্রকলা দেবী, চরম ভুল। আমার মন বলছে এই কন্যা সব দিক থেকে উপযুক্ত, কেবল একবার ওর পুষ্টিটা বিচার করে দেখলেই। গুরুদেব আমি তো বলেছি একবার, একটা মালির মেয়েকে না দেবো আমি, হারবো না গুরুদেব, কিছুতেই না। একথা আপনি বলছেন না চন্দ্রকলা দেবী, আপনার ভেতরের দম্ভ, আপনার অহংকার আপনাকে বলাচ্ছে। মাপ করবেন গুরুদেব, এই অহংকার আমার নয়, বলতে পারেন এই রায়চৌধুরী পরিবারের। আমি শুধু এই পরিবারের প্রতি আমার কর্তব্যটুকু পালন করে চলেছি মাত্র, কোনো কিছুর বিনিময়ে এই পরিবারের মান মর্যাদা আমি কিছুতেই ক্ষুণ্ণ হতে দিতে পারি না। কোনো কিছুর বিনিময়ই না? না গুরুদেব, কিছুর বিনিময় নয়। এমনকি সূর্যদেবের জীবনের বিনিময়ও না? আমার দাদুভাইয়ের কিচ্ছু হবে না গুরুদেব, আপনি দেখবেন আমি আমার দাদুভাইকে সব বিপদ থেকে রক্ষা করব। যেভাবে হোক দাদুভাইয়ের বিয়ে দিয়ে আমি আমি সব দিক রক্ষা করবো।